বন্ধুরা গৌতম কম্বারের নেতৃত্বে এখানে মেন কোচ হিসাবে সেখানে কিন্তু তিন তিনটে এখানে টি টোয়েন্টি সিরিজে কিন্তু জয়ী হয়ে গিয়েছে ইন্ডিয়া ভাষার শ্রীলঙ্কা আর কালকের দিনে যে ম্যাচটা হয়েছিল সুপার ওভার লাভ বা ম্যাপ হয়েছিল কারণ যে ম্যাচটা আমরা দেখেছি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আর কালকে একশো সাঁত্রিশ রান মাত্র স্কোর খাড়া করে সেখানে কিন্তু শ্রীলঙ্কাকে পরাজিত করে দিয়েছে এখানে সূর্যাকিমের নেতৃত্বে ইন্ডিয়া টি টোয়েন্টি এবার বলবো আজকে ভিডিওতে যে কথাটা বলবো তোমাদেরকে বন্ধুরা এখানে কিন্তু এখন টি টোয়েন্টি সিরিজ হারার পরে এখানে কিন্তু আরও তিনটে ওডিয়ায় ম্যাচ কিন্তু এখানে কনফার্ম করা হয়েছে যেটা কিন্তু ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার খেলা হতে চলেছে সেটাও কিন্তু তিনটের সাথে খেলা হবে ওডিয়ায় বন্ধুরা এই প্রথমবার ওডিআই বিশ্বকাপ হারার পরে নতুন কোন একটা টিম তৈরি করতে চলেছে আমাদের ইন্ডিয়া আর ইন্ডিয়ার এই টিমটা কেমন কি হতে চ সমস্ত ডিটেলস কিন্তু বন্ধুরা এই ভিডিওতে পেয়ে যাবে তার আগে একটা কথা বলবো যা যারা এখন সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করলে আইকনটা বাজিয়ে অবশ্যই ডান দিকে আইকনটা বাজিও আর আমাদের পাশে থেকো যাতে ক্রিকেট সংক্রান্ত নিউজ সবার আগে পেয়ে যাও আর মোটিভেশন পাবে তোমরা ক্রিকেটের ভিডিও দেখলে অবশ্যই বন্ধুরা তার আগে একটু বলে দিই যে কোন কোন ডেটে এখানে খেলা ঘোষণা করা যায় বন্ধুরা দু তারিখ খেলা হচ্ছে তারপর চার তারিখ খেলা হচ্ছে তারপর সাত তারিখ খেলা হচ্ছে বন্ধুরা এই তিনটে ডেটে কিন্তু খেলা হতে চলেছে আর এই খেলাটা কোথায় হবে এই খেলাটা হবে শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে যেখানে কিন্তু ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আর এই মাঠের পিচটা কেমন হবে তার আগে একটুখানি জানিয়ে দিই একটা কথা যে আপডেটটা আমরা এখানে জানাবো সেটা হলো দুই আগস্ট চারই আগস্ট সাতই আগস্ট যে খেলাটা হচ্ছে সেটা তোমরা কীভাবে দেখবে বন্ধুরা সেটা তোমরা মোবাইলের মাধ্যমে অবশ্যই দেখতে হবে যেটা কিন্তু যার যার জিও সিম আছে তার জিও সিম অবশ্যই প্লেষ্টৰে গিয়ে ডাউনলোড করে নেবে জিও লাইভ তো জিও লাইভে গিয়ে এখানে কিন্তু লাইভ চ্যানেল যেটা কিন্তু সনি টিভি সেখানে কিন্তু পুরো ফ্রি আছে সেখান থেকে গিয়ে কিন্তু এই ওডিআই ম্যাচগুলো কোনো দেখতে পাবে তোমরা তার জন্য অবশ্যই কিন্তু দেখতে পারবে আর বন্ধুরা এই কথাটার জন্য অবশ্যই একটা লাইক করা তোমাদের অবশ্যই দরকার কারণ অনেকেই আছে যারা খেলা দেখবে কীভাবে সেটাই জানে না বন্ধুরা আরেকটা কথা বলি এই যে সময়টা হবে সেটা ইন্ডিয়া টাইমে কিন্তু দুপুর দুটো থেকে খেলাটা শুরু হয়ে যাবে আর বন্ধুরা সেখানে ইন্ডিয়ার বিরুদ্ধে যে শ্রীলঙ্কার যে টিমটা ঘোষণা করেছে সেখানে দেখতেই পাচ্ছ এখানে চরিত আশালঙ্কা আচ্ছা পাতিলিম নিশঙ্কা আমাদের এখানে দেখতে পাচ্ছ আবিষেকা ফ্রিদান্দা কুশল মেন্ডিস এখানে আর এখানে দেখতে পাচ্ছ সাদিরা তারপর এখানে মেন্ডিস কামান্ডু মেন্ডিস জান্নাত লেগেন্স, আচ্ছা নিশান মহদূসন চামাক্কা কর্ণদোয়া আর উইন্দু হাসারাঙ্গা তো এই হলো টিম এই টিমটা কিন্তু তোমরা দেখে নিলে এই টিমটা নিয়েই কিন্তু বন্ধুরা ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু নামতে চলেছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার টিমটা কিন্তু অবশ্যই ইন্ডিয়ার থেকে হলেও কিন্তু ভাল ইন্ডিয়ার মতোই ব্যালেন্স টিম বাট এখানে একটু ভুলবশতের জন্য হয়তো তারা একটু এখানে গন্ডগোল করে ফেলছে বাট একটা কথা বলবো এখানে কিন্তু শ্রীলঙ্কাও কিন্তু খুব টাইট টিম যেখানে কিন্তু ইন্ডিয়াকে লড়াই দিচ্ছে বাট কোনো কারণে হয়তো একটু ভুলের জন্য কিন্তু ইন্ডিয়া জিতে যাচ্ছে তো এখন দেখা যাক অলরাউন্ডার হিসাবে এখানে ইন্ডিয়ার টিমটা দেখে নিই এখানে অলরাউন্ডার হিসেবে কি কী ঘোষণা করেছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করব এখানে অক্সফোর্ড প্যাটেলের দিকে অক্সফোর্ড প্যাটেল আছে শিবম দুবে আছে আর এখানে কিন্তু ওয়াশিংটন সুন্দর আছে তো এই অলরাউন্ডার হিসেবে কে খেলতে চলেছে সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার তারপর কিপার হিসাবে এখানে কিন্তু কে এল ঋষভ প এই দুজনের মধ্যে যে কোনো একজনকে নিতে পারে ইন্ডিয়া টিম তারপর এখানে যদি একটু লক্ষ্য করা যায় ইন্ডিয়া টিমে কিন্তু কিপার হিসেবে যাকে দেখলাম দুটো অপশান আছে তারপর ওয়ান ডেতে আর এখানে কিন্তু কে এল ডাবলও ফিরে এসছে অবশ্যই আর এখানে কিন্তু যেটা হলো পেশার এখানে কিন্তু আর্শিদ্বীপ সিং মোহাম্মদ সিরাজ খালিল আহমেদ আর রানা এই চারজনের নাম কিন্তু উঠে এসছে তো হার্শিদ রানাকে অবশ্যই একটা ম্যাচে হয়তো চান্স দেওয়া দরকার কারণ ওয়ান ডে সিরিজে এখনও পর্যন্ত কিন্তু হার্শিদ রানার নামটা আমরা শুনেছি বাট কেমন খেলবে সেটাও জানি না বাট চান্স দিলে হয়তো নতুন নতুন প্লেয়ারকে অবশ্যই ভালো খেলবে আর এখানে কিন্তু বিরাট কোহলি কিন্তু ওডিআই ম্যাচে খেলতে চলে এসছে যেহেতু গৌতম গৌতম গাম্বীরের প্রথম কোচ মানে গৌতম গাম্বীর প্রধান প্রথম কোচ হয়েছে সেই বিরুদ্ধে কিন্তু খেলাটা এখানে খেলতে চলে এসেছে ইন্ডিয়া টিমের হয়ে বিরাট কোহলি আর রোহিত শর্মা আর বন্ধুরা ওপেনার হিসাবে এখানে সুষমন গিল রোহিত শর্মা কিন্তু এখানে ওপেন করবে বন্ধুরা সেটা কিন্তু দুর্দান্ত একটা ওপেনারশিপ হতে চলেছে ওয়ান ডেতে বাট তোমাদের মতে কী বলে অবশ্যই কিন্তু কমিউনি জানাতে ভুলবে না আর একটা কথা তোমাদেরকে বলে দিয়ে একটুখানি যে ইন্ডিয়া টিম কিন্তু ওয়ানডের নতুন একটা কিন্তু টিম হতে চলেছে আর ব্যাটসম্যান হিসেবে এখানে সুরেশ আর বিরাট কোহলি রিয়ান পরাগ এই তিনটের নাম কিন্তু জোরে চলে আসছে আর এখানে কিন্তু সুরেশ সাহারও কিন্তু ঢুকিয়ে নিয়েছে সুরেশ সাহারকে টিমের মধ্যে এই কিন্তু প্রথম সেই বিশ্বকাপ হারার পরে কিন্তু এই নতুন টিম মাঠে নামতে চলেছে কেমন খেলবে ঠিক জানি না বাট এটা কিন্তু টিমটা ভালো হলে ভালো অবশ্যই আমাদের শ্রীলঙ্কাকে হারাতে হবে এটাই ব্যাপার হলো আর বন্ধুরা একটা কথা বলবো তোমাদের মতে কি মনে হয় এই টিম কি হারাতে পারবে সিরিজ ওয়ান ডে সিরিজ শ্রীলঙ্কাকে তো বন্ধুরা একটা কথা দেখারই আছে যে আমরা দু তারিখে দেখে নেবো হারাতে পারে কি পারে না বন্ধুরা ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে তোমার নেক্সট ভিডিওতে তখন ভারত থাকো সুস্থ ওটা টাকা বাই বাই